Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো নিমকি। এর জন্য আমি নিয়ে নিয়েছি আটা। এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এরপরে দিচ্ছি লবণ। এরপরে দিচ্ছি আজওয়াইন। দিয়ে ভালোভাবে এই সবগুলোকে আমি মিক্স করব। এই সব উপকরণের পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চেক করে নেবেন। মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ভালোভাবে আটার সাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে করতে হবে যাতে তেল এবং আটা ভালোভাবে মিশে যায়। মিক্স হয়ে গিয়েছে। এভাবে দলাপেকে ভেঙে গেলে বুঝতে হবে মিক্সটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ময়ান করতে হবে। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আটা ময়দা দুটো দিয়েই তৈরি করা যায় খুব সুন্দর নিমকি। ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট হয়ে গিয়েছে, একদম সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই আটার ডো থেকে ছোট ছোট করে বল আকারে করে নিচ্ছি নিমকি বেলার জন্য। এবার আমি রুটি আকারে বেলে নিব। খুব সাবধানে বেলতে হবে, খুব পাতলা এবং খুব মোটাও যেন না হয়ে যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক এই টাইপের বেলতে হবে। এবার আমি ছুরির মাধ্যমে নিমকির শেপ করে কেটে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা করতে পারেন, কেউ ট্রায়াঙ্গেল, কেউ স্কোয়ার, যার যেমন খুশি এভাবে ডিজাইন করে কেটে নেবেন। আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক এভাবে করে কাটতে হবে। এবার আমি তেল গরম করে নিয়েছি, এখন আমি নিমকিগুলোকে ফ্রাই করে নেব। নিমকিগুলোকে মিডিয়াম আঁচে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নিমকিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার নিমকি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু Share my videos.